মাত্র 5 মিনিটেই আপনারা হাত পা গার মুখে কালো ময়লা দাগ ছোপ তুলে ত্বককে পরিষ্কার করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। সো আজকে রেমেডিটা হচ্ছে, আমাদের যেহেতু সূর্যের তাপে সানটেন হয়ে যায়, তারপরে আমাদের বগলের নিচে কালো হয়ে যায়, গার কালো হয়ে যায়, পায়ে পা কালো হয়ে যায়। সো আমাদের ফুল বডিতেই একটা মানে সূর্যের তাপে একটু প্রবলেম করে। সো আমাদের তো ডেইলি বাইরে যেতে হয়, সো এর জন্য আপনারা যদি এইরকম রেমেডিগুলো ট্রাই করেন তাহলে আপনাদের স্কিন খুবই ক্লিন থাকবে, রোদে আপনাদের কোনো সমস্যা করবে না ইনশাআল্লাহ। সো আজকের রেমেডিটা অনেক হেল্পফুল হতে হবে আপনাদের জন্য, এটা আপনারা ইউজ করতে পারেন। সো এখানে আমি 1 টিস্পুন লেবুর রস নিয়ে নিয়েছি। লেবুতে ভিটামিন সি থাকে, এটা ব্লিচিংয়ের কাজ করে। এই রেমেডিটা মাত্র একদিন ব্যবহার করলে সাথে সাথে তার রেজাল্টটা আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যদি এটা রেগুলার বেসে সপ্তাহে 2-3 দিন অ্যাপ্লাই করেন তাহলে কোনোদিনও আপনাদের সানটেন হবে না ইনশাআল্লাহ। সো এখানে আমি আরও একটা টিপস দিতেছি, যারা স্কিন কেয়ার করেন প্রতিদিন লেবু চিপড়ানো যদি ভালো না লাগে, আমার মতো এরকম লেবুকে চিপড়িয়ে এরকম লেবুর কিন্তু বক্স কিনতে পাওয়া যায়, এগুলোতে আপনারা রেখে দিতে পারেন। আমি লেবুকে চিপড়িয়ে সবসময় এইরকম রেখে দেয়, কারণ আমি ঝটপট যাতে আমার স্কিন কেয়ারের জন্য মেক করতে পারি। আর এটাকে ফ্রিজে রেখে 1-2 সপ্তাহ ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। কিংবা আপনারা খাবারেও সময়ও এটাকে ইউজ করতে পারবেন। আর এখন আমি 1 টিস্পুন লেবুর মধ্যে আমি 1/2 টিস্পুন তেল দিয়ে দিচ্ছি, কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি। কোকোনাট অয়েল আমাদের স্কিনকে ড্রাই, যাদের স্কিন তাদের ড্রাই স্কিনকে মানে শাইনিং করতে অনেক বেশি সাহায্য করে, আর আমাদের ডাস্টগুলোকে সফটও করে। যখন সব কিছুর সাথে আমরা অয়েলটা অ্যাড করি তখন কিন্তু অয়েলের গুণাগুণটা আরও একটু বেড়ে যায়। সো এখন আমি এর মধ্যে হলুদ অ্যাড করতেছি। আমি এখানে 2 চিমটি পরিমাণ হলুদ নিয়েছি। আর আপনারা যদি কাস্তুরি হলুদ নেন তাহলে 1/2 টিস্পুন নেবেন, আর রান্নার হলুদ নিলে এইরকম 2 চিমটি 1 চিমটি পরিমাণ নেবেন। কারণ রান্নার হলুদ বেশি স্ট্রং হলে প্রবলেম হবে, মানে হলদেটে হয়ে যাবে, প্রবলেম কি হলদেটে হয়ে যাবে আর কিছু না। সো আর রান্নার হলুদে কিন্তু আমাদের হাত পা বকলের নিচ গাড় তারপরে আমাদের কোনো এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করে, অনেক বেশি। কাস্তুরি হলুদ আমাদের ফেসের জন্য অনেক ভালো, বাট রান্নার হলুদ আমি বলবো যে আপনাদের হাত পায়ের সময় আপনারা রান্নার হলুদ ইউজ করবেন। সো আজকের রেমেডিটা কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করবো না, আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো। আমি হাত পায়ে আমার গাড়ে অ্যাপ্লাই করবো, এটা আমি মেক করতেছি। সো এখানে আমি 2 টিস্পুন বেসন দিয়ে দিচ্ছি, এর সাথে বেসন অ্যাড করবেন। বেসন অ্যাড করে ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন। এই 3টি উপকরণ দিয়েই কিন্তু আজকের রেমেডিটা, আর কোনো কিছু আপনাদের এখানে অ্যাড করা লাগবে না, পানিও লাগবে না। এটা মানে আমি যেহেতু লেবুর রস 1 টিস্পুন নিছি, আপনারা যদি লেবুর রস 1/2 টিস্পুন নেন তাহলে লাগবে। আর এটা কিন্তু খুবই ইজিলি আপনারা মেক করতে পারবেন, আর এটা একদমই ঘরোয়া উপায়, কোনো ক্ষতির কোনো কারণ নাই। আর এটা আপনারা মানে যদি ফেসে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা ফেসে ফেসওয়াশ যেভাবে আমরা অ্যাপ্লাই করি ওইরকম অ্যাপ্লাই করে আপনারা ধুয়ে নেবেন। আর যদি আপনারা হাতে পায়ে গাড়ে মানে কালো দাগ দূর করার জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে যেই জায়গাটাতে দাগ ওই জায়গাটাতে ভালোভাবে লাগাবেন, লাগানোর পরে মাসাজ করবেন। দেখেন আমি হাতে লাগানোর সময় কিন্তু মাসাজ করে করে লাগাচ্ছি, যাতে আমার মানে ময়লাগুলো যাতে উঠে যায়, সফট হয়ে যায়। আমাদের হাতের কিন্তু যে গিট্টিগুলো আছে ওই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা কালো থাকে। সো ওই জায়গাগুলোতে কিন্তু আমি এই মিক্সারটা দিয়ে রেমেডিটা দিয়ে কষিয়ে নিব, যাতে মানে কালো দাগটা সফট হয় আর রেমেডিটা ভালোভাবে যাতে কালো দাগের মধ্যে বসে। এরকম দেখেন আমি প্রথমে কিন্তু এরকম মাসাজ করে করে লাগিয়ে নিয়েছি, এরপরে আবার আমি আরও একটু অ্যাপ্লাই করে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব। বাট ফেসে আমি আবারও বলতেছি, ফেসে রান্নার হলুদ বেশিক্ষণ রাখতে যাবেন না। ফেসে রান্নার হলুদ অ্যাপ্লাই করলে সাথে সাথে ওয়াশ করবেন, কিংবা রান্নার হলুদের পরিমাণ আরও একটু কম দেবেন। আমি ফেসে রান্নার হলুদ বিশেষ করে অ্যাপ্লাই করি না, অনেকে বলে আমি দেখছি, বাট এটা আমার কাছে ভালো লাগে না। সো আমি যেটা করি সেটাই আমি চাই যে আমার ভিউয়ার্সদেরকে আমি ভালোটা উপহার দিতে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এইরকম আমি প্রায় 10-15 মিনিট রেখেছি। সো 10-15 মিনিট রাখার পরে কিন্তু আমার হাতটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে। তারপরে আপনারা ওই সময়টাতে আপনারা যদি লেবুর খোসা যখন রস যখন দিবেন ওই খোসাটা দিয়ে আপনারা হাতটাকে মানে ঘষে ঘষে ক্লিন করে নেবেন পানি দিয়ে, আর দেখেন আমার হাতটা কতটুকু সফট হয়েছে। আর দুই হাতের মধ্যে ডিফারেন্স দেখেন, আমি এক হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়েছি,
আশা করি আপনারা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মি, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, নিজের টেক কেয়ার করবেন বেশি বেশি করে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।